আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে পার্থক্যে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম দ্বৈত নাগরিকত্ব আইন পাশ হলে হুমকির মুখে পড়বে প্রবাসীদের অধিকার বিশিষ্ট নাগরিকদের মত যুক্তরাজ্য সহ 11টি দূতাবাসের দুর্নীতি তদন্তে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন লন্ডনের বিখ্যাত রয়্যাল আলবার্ট হলে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে ক্লাসিক্যাল অডিসি মঞ্চস্থ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধনী অনুমোদিত হয়েছে প্রস্তাবিত এই আইন পাশ হলে প্রবাসীদের অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব একই সাথে নাগরিকত্ব হুমকির মধ্যে পড়বে বলে বলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সংশ্লিষ্টরা বলেছেন এই আইন পাশ হলে বহু লোক রাষ্ট্রহীন হয়ে পড়বে দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর আব্দুল মোমেনের লন্ডন সফরকালে শাসেলিমের সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ রিপোর্ট সম্প্রতি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধনী অনুমোদিত হয়েছে প্রস্তাবিত এই আইন পাশ হলে প্রবাসীদের অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব একই সাথে নাগরিকত্ব হুমকির মধ্যে পড়বে ঢাকায় এক আলোচনায় নাগরিক সমাজের বুদ্ধারাও বলছেন বহু লোক রাষ্ট্রহীন হয়ে পড়বে এই অবস্থায় বাংলাদেশ সরকারের সফল কূটনীতিবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর আব্দুল মোমেন লন্ডন সফরে এলে এই প্রশ্ন নিয়ে ডক্টর মোমেনের মুখোমুখি হয় প্রথমেই বলি যে 71 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ওয়েজার স্কিমটা আমি চালু করিনি বঙ্গবন্ধু সেটা চালু করেছিলেন প্রবাসীরা আমাকে কিন্তু বুদ্ধিটা দিয়েছিলেন এই লন্ডনে আসছিলাম তাদের বুদ্ধিতে আমরা এটা করি প্রবাসীরা আপনাদের এই প্রবাসীরাই আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার বুদ্ধিটা দিয়েছেন ইদানিং আমাদের প্রবাসী মেয়ে এবং বঙ্গবন্ধুর নাতি সেই পুতুল সাইমা ওয়াদেদ হোসেন পুতুল এই যে অটিজমে এই ডিসএবিলিটি বাংলাদেশের কিন্তু ওয়ার্ল্ড লিডার সে কিন্তু এইটা দেয় এই প্রবাসীরাই আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে আমাদের অবস্থানকে এমব্রিস করছেন ভালো করছেন আমার মনে হয় প্রবাসীরা এরা সবাই দেশ মাতৃকায় একেবারে উদ্গ্রী হৃদয়ে বাংলাদেশ প্রত্যেকে হৃদয়ে আছে সুতরাং এদের এই ডাবল সিটিজেন দিয়ে ডুয়াল সিটিজেনশিপ দিয়েছেন এবং সেই ডুয়াল সিটিজেন সিটিজেনের সম্পূর্ণ অধিকার তাদের বোধহয় দেওয়া উচিত বর্তমানে যে আলাপ আলোচনা হচ্ছে আমার মনে হয় সরকার এটা আরো গভীরভাবে বিবেচনা করা দরকার দিয়ে আমাদের প্রবাসীকে এই আমাদের দেশ উন্নয়নে আমাদের সমাজ উন্নয়নে দেশে বিদেশে তাদের সম্পৃক্ত করে রাখা বুঝতে প্রয়োজন বলে আমি মনে করি এই পর্যায়ে আমি জানতে চাই একসময়ে প্রবাসীদের জন্য অনেক অর্জনের সফল উদ্যোক্তা তিনি প্রস্তাবিত এই দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে রিভিউ বা পুনর্বিবেচনার জন্য তিনি কোনো ভূমিকা রাখবেন কিনা আমি আমার দিক থেকে আলাপ করব তবে আমার মনে হয় প্রবাসীরা তাদের যথেষ্ট ক্ষমতা আছে তারা তাদের ঘরে বাইরে বিভিন্ন ধরনের আলোচনায় এই ইস্যুটা বোধহয় সামনে আমি এই ব্যাপারে গত সপ্তাহে আপনার একটা প্রোগ্রাম হয়েছে খুব ভালো প্রোগ্রাম এই ধরনের অনেক আলোচনা বোধহয় দরকার এবং প্রবাসী এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এই সময় ডক্টর মোমেন প্রবাসী নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন চ্যানেল আইতে এই ব্যাপারে যে ডিসকাশন অনুষ্ঠানটি হয়েছে এরকম আরো আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন লবির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা যাতে এই প্রস্তাবিত আইন পুনরায় বিবেচনা করা হয় দেশের মঙ্গল প্রবাসীদের মঙ্গল তা আমাদের আমার আশাবাদ হবে যে সরকার এই জিনিসটি আবার নতুন করে বিবেচনা করবে তিনিও প্রবাসীদের সাথে সহযোগিতা করবেন সর্বতোভাবে লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ চ্যানেল আই আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্তরাজ্য সহ বাংলাদেশের 11টি দূতাবাস ও হাই কমিশনের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি এই সংক্রান্ত অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি তার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মিশনগুলোতে দুর্নীতি সংক্রান্ত নথিপত্র চেয়ে আজ গতকাল রবিবার চিঠি পাঠানো হয়েছে দুদকের সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স চীন ইতালি মালয়েশিয়া যুদ্ধ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সুইজারল্যান্ড ও ফিলিপাইন বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে যেই সব দুর্নীতি
অভিযোগ রয়েছে সেগুলো নিবিড়ভাবে অনুসন্ধান করা হবে। সেই কারণে এই 11টি দূতাবাস ও হাই কমিশনের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। দূতাবাস অডিট অধিদপ্তর মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট মিশনগুলো 2009-10 থেকে 2014-15 অর্থবছরে নিরীক্ষা প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র 30 মের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র জানায়, ওইসব মিশনের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে সরকারের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সূত্র জানিয়েছে, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদক লন্ডন হাইকমিশনের কাছে যে সকল নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে, মিশন সে সকল তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করবে। জগৎ বিখ্যাত লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত হল উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান ও ক্লাসিক্যাল অডিসি। ব্লুজ কমিউনিকেশনের সৌজন্যে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় ক্লাসিক্যাল অডিসি উপভোগ করেন লন্ডনের দর্শকরা। বিস্তারিত দেখুন শাহ এম হোসেনের রিপোর্টে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর বিখ্যাত লন্ডনের রয়্যাল আলবার্ট হলে রোববার সন্ধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতের এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ক্লাসিক্যাল অডিসি। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এই কনসার্টে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ ও ভারতের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়ার বাঁশি সকলকে মুগ্ধ করে রাখে। আনুষ্কা শঙ্করের যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। পরপরই বাংলাদেশের শিল্পী লুফা নাহিদ ও অদিতি মহসিন বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, এই প্রথমবারের মতো লন্ডন রয়্যাল আলবার্ট হলে বাংলাদেশের শিল্পীদ্বয়ের অংশগ্রহণে ব্লুজ কমিউনিকেশন হোটেল তাজের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। এতে সকল সাংবাদিকদের অবহিত করেন অনুষ্ঠানের আয়োজকরা। বাংলাদেশের মানুষের আমরা যারা গান গাজনা করি, যারা নাকি প্রমোট করি আর্ট এন্ড কালচার, তারা যেন একটা স্থায়ীভাবে বিদেশে একটা স্থান পায়। রয়্যাল আলবার্ট হলের যে প্রোগ্রাম, সেটি বাংলাদেশের সঙ্গীতকে বিশ্বের মানুষের কাছে পরিচিত করে দেওয়ার জন্য একটি চেষ্টা। এবং অর্গানাইজাররা যেটি বলছেন যে এটি 2014 থেকে তারা শুরু করে এই পর্যন্ত তারা আসতে অনেক সময় লেগেছে। এবং রয়্যাল আলবার্ট হল ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস হল ইন দিস ওয়ার্ল্ড। চ্যানেল আই সেখানে মিডিয়া পার্টনার, আই ফিল প্রাউড। থেকে খুবই আনন্দিত, উত্তেজিত যে রবীন্দ্রসঙ্গীত প্রথমবারের মতো ইংল্যান্ডের রয়্যাল আলবার্ট হলে আমি হই কি যে আমরা পরিবেশন করছি, এটা আমার জন্য ইটস রিয়েলি রিয়েলি প্রাইড। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। শনিবার দিবাগত রাতে ব্রাডফোর্ডে উদযাপিত হয়েছে পবিত্র শবে বরাত। ব্রাডফোর্ডের বিভিন্ন মসজিদ ঘুরে সে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক শায়েক। গত 21 মে দিবাগত রাত্রে ব্রাডফোর্ডে সর্বত্র উদযাপিত হয়েছে পবিত্র শবে বরাত। সৌভাগ্যের বার্তাময় এই রজনীতে ব্রাডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদে ওয়াজ, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ সহ বিশেষ ইবাদতের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এবং শবে বরাতের গুরুত্ব ফজিলত ব্যাখ্যা করে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, টিভি ভাষ্যকার হজরত মৌলানা নুরে আলম হামিদি, হজরত মৌলানা খালেদ হোসেন ও হাফিজ শামীমউদ্দিন উকিল। অপরদিকে ব্রাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে রাতব্যাপী অনুষ্ঠিত হয়েছে ওয়াজ, মিলাদ মাহফিল, জিকির আজকার, কোরআন তিলাওয়াত সহ বিশেষ ইবাদত। ব্রাডফোর্ডের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের তাৎপর্য ব্যাখ্যা করে বয়ান পেশ করেন লন্ডন দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস হজরত মৌলানা আশরাফুর রহমান ও হজরত মৌলানা আব্দুল বাসিত আল বাশিরি। এছাড়া সাউথ ব্রাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদে শবে বরাত উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ ও মিলাদ মাহফিল। এতে বয়ান পেশ করেন শায়েখ সাইফুল আজম আল আজহারি ও শায়েখ আহমদ আলী। মসজিদগুলিতে মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শায়েকুলক শায়েক, চ্যানেল আই রুফ, ব্রাডফোর্ড। ইবাদত বন্দেগী, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকর ও নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার রাতে পালিত হয়েছে সৌভাগ্যের রাত শবে বরাত। মহিমান্বিত এ রাতে ফ্রান্সের ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল ভ্রান্তি পাপতাপের জন্য গভীর অনুশোচনার মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি পার্থিব জীবনের আল্লাহর আনুকূল্য কামনা ও প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, প্যারিসের ওভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তাফসিরুল কোরআন কমিটি ফ্রান্সের উদ্যোগে শনিবার বাদ আসর থেকে শুরু হয় লাইলাতুল বারাতের তাৎপর্য তুলে ধরে বয়ান। ওভারবিলা বাংলাদেশি জামে মসজিদের সভাপতি সালে আহমেদের সভাপতিতে ও তাফসিরুল কোরআন কমিটি ফ্রান্সের সভাপতি আব্দুল হান্নান স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাওলানা বদরুল আলম হামিদি। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন ফ্রান্স মসজিদুল ইহসানের খতিব মুফতি হাবিবুর রহমান, প্রকাশক মাওলানা হুমায়ুন রশিদ নুরি, ওভারভিলা জামে মসজিদের ইমাম শেখ আব্দুস শহীদ, মাওলানা কাউসার উদ্দিন, সালে আহমেদ চৌধুরী, শামীম মোল্লা প্রমুখ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে আর মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত ও বিশেষ বিশেষ নৈশ এবাদতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বারাত পালিত হয় ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ার ব্র্যাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরগুলোতে। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি লায়েক মিয়া জানান, বিশেষ এই ইরাতে কবরবাসীদের কথা স্মরণ করার পাশাপাশি নিজ গুনাহ মাপের উদ্দেশ্যে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনার মাধ্যমে নিদ্রাহীন রাত্রি কাটান মুসল্লিরা। পরে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহ সুখ শান্তি সমৃদ্ধি ইয়াকাল ও পরকালের কল্যাণ কামনা করা হয়। বঙ্গবন্ধুর জীবন কথা, তার পূর্বপুরুষ ও কৈশোরের কর্মতৎপরতা এবং ভাষা আন্দোলন, ছয় দফার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ এবং শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে বিলেতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত লেখা নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও কলামিস্ট শামসুদ্দিন আহমদ মাস্টার রচিত বঙ্গবন্ধু বাংলাদেশ ও আপেক্ষিক কিছু কথা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে রবিবার। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে উপস্থিত ছিলেন বিলেতের বিপুল সংখ্যক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বইয়ের মোড়ক উন্মোচন করেন একুশে গানের রচয়িতা ও প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল গাপ্পার চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক হাইকমিশনার গিয়াসউদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শামসুদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক শামসুদ্দিন আহমদ মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, এই বইয়ের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধ ও তার দেখা বাংলাদেশের রাজনীতির অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। এর মাধ্যমে ইতিহাস বিবৃতি হাত থেকে নতুন প্রজন্ম উপকৃত হবে বলে তিনি আশাবাদী। বঙ্গবন্ধুর আদর্শ প্রচার, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের জবাব, এজন্য তিনি শেখ হাসিনাকে তুলে ধরা, তার নেতৃত্বকে রক্ষা করা, সব ব্যাপারে এখানে বুদ্ধিজীবীর ভূমিকা, কোনো রাজনীতিতে ভূমিকা নয়, বুদ্ধিজীবীর ভূমিকা কারণ হয়েছেন তা অত্যন্ত গুরুত্ব। তারপরে আমার উদ্দেশ্য হইল, আমি যে রবীন্দ্র একজন মানুষ হিসেবে, আওয়ামী কর্মী হিসেবে এতদিন যে অভিজ্ঞতা থেকে বঙ্গবন্ধু কন্যা জন্মতে শেখ হাসিনার উদ্দেশ্যে যে লেখাটা লিখছি, সে লেখার থেকে আপনারা যারা হাতে কিন্তু সামান্য নতুন উপকৃত হন। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা গত 22 মে রবিবার পূর্ব লন্ডনের সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুবের সভাপতিতে ও জেনারেল সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইম কায়সারের পরিচালনায় সভায় সমগ্র ইউকেকে সংগঠনের নতুন সদস্য সংগ্রহের অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার ফিরোজে খান, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, মির্জা আসাদ বেগ, ইসবা উদ্দিন, আরজু মিয়া এমবি, খসরু খান, ডক্টর মুজিবুর রহমান, আব্দুল মালিক কুঠি, ফজলুল করিম চৌধুরী, আব্দুল গফুর শাহ শাফি, আসাদুজ্জামান আরিফ, এম এ আজিজ। সভায় গত 1 ফেব্রুয়ারি বাংলাদেশের মন্ত্রী পরিষদ সভায় প্রবাসীদের স্বার্থ বিরোধী দ্বৈত নাগরিকত্ব আইনের খসড়া অনুমোদন লাভ করায় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। আবহেনা আজি সংবর্ধনা হেস্টিংস ব্যাঙ্গুলি ফোরামের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবং 4 নং মান্নানগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবু হেনা আজিজের সম্মানে সংবর্ধনা হয়ে গেল সাসেক্সের হেস্টিংসে।
ফজলুল হক চৌধুরীর সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল সাদিকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকির হোসেন। অতিথি ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর আবুল কালাম আজাদ, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিত, সালেহ আহমেদ চৌধুরী আলফু, আকমল আলী, কমিউনিটি নেতা এম এ করিম, গোলাম রাব্বানি সোহেল, জিতু মিয়া, মেজবা উদ্দিন, আবু আহমেদ খুসরু এবং আরও অনেকে। যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান অর্থ বুচ্ছেদে বাংলাদেশের গোলাপগঞ্জ উপজেলায় একটি এমপিভুক্ত মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং একটি এমপিওভুক্ত মাধ্যমিক মাদ্রাসার সুনির্দিষ্ট প্রকল্প ভিত্তিক অনুদান প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আগামী 12 জুন রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুইটিং হলে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার 22 মে পূর্ব লন্ডনের বার্নার্ড হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু। সংগঠনের সাধারণ সম্পাদক মখন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ইকবাল হোসেন, কবি এ কে এম আবদুল্লাহ, আফসার হোসেন এনাম, আক্তার হোসেন, বেলাল আহমেদ, মোস্তফা মিয়া অন্যরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত রেখে এগিয়ে বাংলাদেশ, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক। বিএনপি নয়, ইসরায়েলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ, বললেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম। ব্রিটেনের পড়তে আসা শত শত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ইংলিশ টেস্টের কারণে ব্রিটেন ছাড়তে বাধ্য হয়েছে, আবার অনেকেই এসে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ ইমিগ্রেশনের ভোগান্তিতে। আর টয়েক পরীক্ষায় অংশগ্রহণ করা এক শিক্ষার্থী থেকে ব্রিটেনে থাকার অনুমতি নিয়ে ট্রাইব্যুনালে আপিল করে রায়ে বিজয়ী হন। এই আইন লড়াইয়ের মাধ্যমে প্রথমে হেরে গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার আবু সুফিয়ান, পরে তার যুক্তি মেনে নিয়ে ওই শিক্ষার্থীর পক্ষে রায় দেন ব্রিটিশ আদালত। সেন্ট্রাল লন্ডনের স্টার্ট চেম্বার্সের বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার আবু সুফিয়ান গত শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি আরও বলেন, রায় পর্যালোচনা করে দেখা যায় ওই শিক্ষার্থী অন্যান্য ইমিগ্রেশন নিয়ম নীতি মেনে চলছে এবং ব্রিটেনে থাকার বৈধতার আবেদনে টয়েক নিয়ে কোনো মিথ্যা বলেনি। এই রায় বাংলাদেশি সহ প্রায় 33,000 শিক্ষার্থীর জন্য আগামীতে অনুকরণীয় হয়ে থাকবে এবং এর থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্ট আইনজীবী। দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইস্ট লন্ডনের ব্রুমন সেন্টারে দশগড় ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি আব্দুল মুকিত মাস্টারের সভাপতিতে বিগত 2 বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মনির আলী। ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল শহীদ হারুন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এ কে এম সেলিম, সিরাজুল ইসলাম জোয়ারদার, সাজিদ আলী মেনন, আফসার মিয়া ছুটু, মাহমুদুর রহম, মাহমুদুর হোসেন। সভা শেষে 2016-18 সেশনে বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটির ঘোষণায় সিলেকশন বোর্ডের নেতৃবৃন্দ। বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন সভাপতি সায়েদুল ইসলাম নানু, সাধারণ সম্পাদক মনির আলী ও মুজিবুর রহমান মধুকে টেজারার করে 2 বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়। মানকন্টাইন ব্যাংকের মালিকানাধীন মানকন্টাইন ব্যাংক এক্সচেঞ্জের হাউজের উদ্যোগে গত রবিবার পূর্ব লন্ডনের সিটি হলে হোটেলে এক গ্রাহক ও সুদি সমাবেশের আয়োজন করা হয়। নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী জুট মার্ক রোজারিও। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন ও প্রধান বক্তা হিসেবে ব্যাংকার ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মোহিনী আহমদ, ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব ও জাহান অ্যান্ড কংয়ের সরওয়ার জাহান। অনুষ্ঠানে আগত গ্রাহকরা তাদের অভিমত ও বক্তব্য প্রদান করেন, গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিচালক কাজী মশিউর রহমান। এর আগে মার্কেন্টাইল এক্সচেঞ্জের হাউজের কার্যকর ব্যুরো দ্য চেঞ্জ সার্ভিসের উদ্বোধন করে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন। এর ফলে এখন থেকে গ্রাহকরা ডলার, পাউন্ড ও ইউরো ক্রয় বিক্রয় করতে পারবে। বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্পল হিতের কমেন্টি রোডে উদ্বোধন করা হয়েছে কানিস বুটিক নামের একটি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার বার্মিংহামের স্মল হিতের কভেন্ট্রি রোডে কানিস বুটিককে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কানিস বুটিকের পক্ষে গিয়াসুদ্দিন ও কামাল আহমেদের নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, কানিজ বুটিকে নারী পুরুষের জন্য বাংলাদেশি বিভিন্ন আকর্ষণীয় পোশাকের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাবে। বাংলাদেশি খাবারের নানা বাহার নিয়ে বার্মিংহামের ওয়ালস রোডে গ্রেট বারে অত্যাধুনিক সাজে উদ্বোধন করা হয়েছে বাচ্চা রেস্টুরেন্ট। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, এই উপলক্ষে মঙ্গলবার বার্মিংহামের পেরিবারের বাদশা ব্যাংকুইটিং হলের উপরে এক দোয়া ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সুধি সমাবেশে বাদশা রেস্টুরেন্টের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডাইরেক্টর মনুর রশিদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ডালিম, শফিক আলী, আদনান জাহাঙ্গীর। এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর নওয়াজ আলী, কাউন্সিলর রইস আলী, তাজ উদ্দিন, সলিসিটর শাম উদ্দিন, বাহার উদ্দিন প্রমুখ। বাচ্চা রেস্টুরেন্টে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছাড়াও জন্মদিন, পানচিনি, অলিমা, বিয়ে, আকিকা সহ বিভিন্ন পার্টির ব্যবস্থা রয়েছে। বাচ্চা প্যালেস ওয়েডিং ভেনিউ হো নাও প্রাউডলি presents you Bacha restaurant. Please come try the food and dine with us. Invite everyone to come to Bacha Palace restaurant. It's a halal food venue, so everyone is welcome to come and try our newly established restaurant. Very similar to home style food, and I'm sure you'll be coming here and enjoy that with your family. সুইস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সুইজারল্যান্ডের ডেলেমোতে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভাল 2016। বিস্তারিত সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপোর্টে। নতুন প্রজন্মের কাজে অনেক বেহালায় সোনারা খোলাহ আনন্দ এক মেলায় পরিণত হয় সুইস এবং প্রবাসী বাংলাদেশিদের মিলবন্ধনে। সুইজের ডেলেমোর সান চার্চ মাঠ এবং তার হল পুরোদিনের জন্যই হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। আর গত রবিবারের বাংলাদেশ ফেস্টিভ্যাল 2016 নামের এই অনুষ্ঠানের আয়োজনে ছিল সুইস বাংলাদেশ অ্যাসোসিয়েশন SBA। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ইমরান খান এবং সাধারণ সম্পাদক কেএম হাসান। সুইসদের মধ্যে বাংলা সংস্কৃতি বিকাশই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, জানালেন আয়োজকদের একজন ইস্কান্দার আলী, যিনি ডেলেমো পৌরসভার একজন নির্বাচিত কাউন্সিলর এবং একই পৌরসভার সোশ্যালিস্ট পার্টির নবনির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পিয়েরাল ফ্রিদে, মেয়র দামিয়া সাপুই, স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্তেলো এবং মহিলা বিষয়ক নির্বাহী মারিয়াল মার্কোভেত্তা। তারা সবাই বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রশংসা ছিল পঞ্চম। অনুষ্ঠান উপভোগ করে আনন্দে যেভাবে সারা দিলেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর সেই পুরনো দিনের মনোমুগ্ধকর গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ডেলেমোর এসবিএ আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল থেকে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ। স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাভিয়েস অঞ্চলকে অনেকেই বাঙালি পাড়া বলে থাকেন। এই অঞ্চলের অধিকাংশ ব্যবসা বাণিজ্য বাংলাদেশি মালিকানাধীন। বাঙালি সংস্কৃতি চর্চা কেন্দ্রবিন্দু এই লাভাভিয়েস। মাদ্রিদে প্রতিনিধি বকুল খানের সাথে নিয়ে বাঙালি পাড়া লাভাভিয়েসে নিয়ে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুয়েদের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। মাদ্রিদের এই লাভাভিয়েস ও এর আশেপাশেই মূলত প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন। এখানকার প্রায় 80% ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের নিয়ন্ত্রণে। বাংলাদেশিদের এই আধিপত্যতা দেখে যে কেউ বলতে পারেন লাভাভিয়েসকে এখানকার বাংলাদেশিরা ছোট্ট একটি বাংলাদেশে পরিণত করেছেন। আক্ষরিক অর্থে লাভা মানে ধোয়া বা পরিষ্কার করা, আর পিএস মানে পা, অর্থাৎ লাভাভিয়েস বলতে পা ধোয়াকে বোঝায়। এই নামকরণ নিয়ে রয়েছে নানা মতবাদ। ধারণা করা হয় 1492 সালের আগে এই অঞ্চলে ইহুদিদের আবাস ছিল। প্লাসা লাভাভিয়েসে ছিল একটি ঝর্ণা, চার্চ লরেঞ্জ ছিল পাশেই। ওই ঝর্ণার পানিতে পা ধোয়ার পর সবাই চার্চে ঢুকতেন। এভাবেই জায়গাটির নাম হয়ে যায় লাভাভিয়েস বা পা ধোয়া। 1492 সালে ইহুদি পরিত হবার পর ক্রমান্বয়ে এখানে আরবি বংশোদ্ভূতদের বসবাস শুরু হয়। 90 দশকে বাংলাদেশিরা মাদ্রিদের এই লাভাভিয়েস এলাকায় আসেন। নতুন বাংলাদেশি কেউ মাদ্রিদে এলেই বসতির জন্য এই লাভাভিয়েসকে বেছে নেওয়া শুরু করেন। এক পর্যায়ে বাংলাদেশিদের আধিক্যে লাভাভিয়েস অঞ্চলটি বাংলাদেশি পাড়া নামেই পরিচিত হয়ে ওঠে। লাভাভিয়েস আসলে আরেকটা বাংলাদেশ, মিনি বাংলাদেশ বলা চলে। এখানে বাংলাদেশিদের উত্থান 95-এর পর থেকে। তখন আমাদের হাতে গোনা বাংলাদেশি কয়েকজনের দোকান ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের দেখা অনেকে এখানে আসছে, আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি, উৎসাহিত করার চেষ্টা করছি। আমাদের এখানে স্প্যানিশরা যারা এখানে আসে সবাই আমাদের এই লাভাভিয়েসে দেখলে বলে যে বাঙালি কমিউনিটি খুবই ভালো। এখন আমাদের দেশের সম্বন্ধে তারা জানছে। মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিরা যারা লাভাভিয়েসের বাইরে থাকেন সময় পেলেই ছুটে আসেন এখানে, পরিচিত জনদের সাথে দেখা হয়। বাংলাদেশি বাজার সদাই কেনাকাটা হয় এখানেই। বিভিন্ন ধরনের শাকসবজি মাছ মাংসের দোকান অনেকগুলো আছে। এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে এবং এখানে আসলে আমাদের অনেক বাংলাদেশি ভাই সহ আমাদের দেশের সব মানুষের আনাগুনা দেখা যায়। বাঙালিয়ানা খাবার আর জম্পেশ সাড্ডায় জমে উঠে এখানকার রেস্টুরেন্টগুলো। আমরা মূলত এখানে আসি বিশেষ করে এখানে বাংলাদেশি খাবার গুলা পাওয়া যায়। এখানে সানা পেঁয়াজি যেগুলা খাইলে আমরা দেশ স্বাদ পাই, এর লাগি এখানে আসা। লাভাভিয়েসকে বাঙালি পাড়ায় পরিণত করতে এখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকেই স্বশ ক্ষেত্রে অবদান রেখেছেন, রেখে চলেছেন। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্পেনের বার্সেলোনায় প্রতিবাদ সভা করেছে কাতালোনিয়া বিএনপি। বৃহস্পতিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমান আলী ও সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সহসভাপতি মনোয়ার পাশা। কাতালোনিয়া যুব দলের সভাপতি শফিক খান, শান্তা কলম্মো বিএনপি সভাপতি হাবিবুল্লাহ আনিস সহ সাধারণ সম্পাদক ফয়সল, সাংগঠনিক সম্পাদক সাজাদুর রহমান, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক লিটু, সাংগঠনিক সম্পাদক লায়েবুর রহমান প্রমুখ। সম্প্রতি সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মিল্টন কিংসে হয়ে গেল মত বিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস মিয়া।
সহকারী ট্রেজারার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আজিজ। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর সুলুক আহমদ মুস্তফা মিয়া, কাউন্সিলর দেলোয়ার খান, জান্নাতুল ইসলাম বাবুল, সৈয়দ হেলাল, নাজিমুল ইসলাম লিটন, শামীম আজিজ চৌধুরী, আব্দুর রৌফ ও আব্দুল হাই প্রমুখ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই অগ্রযাত্রা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি জামাত। এই দুটি দল জঙ্গি ও সন্ত্রাসবাদের লালন পালন করে। দেশ বিরোধী এই চক্রকে মোকাবেলা ও দেশের চলমান অগ্রযাত্রা দেশপ্রেমিক সাংবাদিকদের সামিল হতে হবে। সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলেমের সভাপতিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল ও কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমেদ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বিএনপি স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইসরায়েলের সাথে কোনো ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। বিএনপি আওয়ামী লীগের মতো ধর্ম নিরপেক্ষ দল নয়, ধর্ম মূল্যবোধ বিশ্বাসী দল। এই অভিযোগকে হাস্যকর একটি অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি আর প্রধানমন্ত্রী পুত্রের অ্যাকাউন্টে হাজার কোটি টাকার অবৈধ লেনদেনের খবর থেকে দেশের জনগণের দৃষ্টি আড়াল করতেই এই অভিযোগ করা হচ্ছে। শনিবার বিকেলে সিলেটের একটি কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশনের আয়োজিত শহীদ জিয়া স্মারক বক্তৃতার শিরক এক অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক মাহফুজুল উল্লাহ সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। দ্বৈত নাগরিকত্ব আইন পাশ হলে হুমকির মুখে পড়বে প্রবাসী অধিকার বিশিষ্ট নাগরিকদের মত। যুক্তরাজ্য সহ ১১টি দূতাবাসের দুর্নীতি তদন্তে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। লন্ডনের বিখ্যাত রয়্যাল আলবার্ট হলে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে ক্লাসিক্যাল অডিসি মঞ্চস্থ। এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।